বাংলা নিউজ স্টেশন। রানি দ্বিতীয় এলিজাবেথের শেষ কৃত্যে গিয়ে আজব দাবি করে বসলেন এক যুবক। সাংবাদিক, পুলিশ ও নিরাপত্তারক্ষীদের সামনে গিয়ে তিনি বলে উঠলেন, আদৌ রানীর মৃত্যু হয়নি, তাকে কফিন থেকে বেরিয়ে আসতে বলবেন বলেও জানান ওই যুবক। তবে যুবকের এ দাবিকে একেবারে প্রশ্রয় দেননি পুলিশ, তৎক্ষণাৎ তাকে গ্রেফতার করা হয়েছে। রানীর শেষ যাত্রায় যাতে তিনি আর কোনো গোলমাল করতে না পারে তাই আগেভাগেই আটকে দেওয়া হয়েছে যুবককে। জানা গিয়েছে ওই যুবকের নাম মার্ক হ্যাক। রানী দ্বিতীয় এলিজাবেথের শেষ যাত্রায় সকলের সঙ্গে সামিল হয়েছিলেন তিনিও। প্রথমে এক সাংবাদিককে গিয়ে তিনি জানান তিনি বিশ্বাস করেন না যে রানী মারা গিয়েছেন। রানীকে তিনি কফিন থেকে বেরিয়ে আসতে বলবেন বলেও জানান। রানীর শেষকৃত্যের বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। ঘটনাস্থল থেকে যুবককে সরিয়ে নিয়ে যাওয়ার সময় তিনি পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি জড়িয়ে পড়েন এমন অভিযোগ উঠেছে। প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের কফিন একবার দেখার জন্য লম্বা লাইন পড়ে গিয়েছিল ব্রিটেনে। লাইনের দৈর্ঘ্য একসময় প্রায় 11 কিলোমিটার ছুঁয়েছিল। অনেকে সারা রাত লাইনে দাঁড়িয়েছিলেন। রানীর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার মাঝে শেষ যাত্রায় বিতর্কিত আচরণ করে গ্রেপ্তার হলেন এই যুবক। অন্যদিকে রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোকে পুরো বিশ্ব। যুক্তরাজ্যের নাগরিকরা কাঁদছেন গত 8ই সেপ্টেম্বর থেকে। শেষকৃত্যে অনুষ্ঠানেও শত শত মানুষকে দেখা যায় চোখের জল ফেলতে। কিন্তু সবাইকে ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে ডিউক অব সাসেক্স হেনরি চার্লস এলবার্ট ডেভিডের স্ত্রী ডাচেস অব সাসেক্স মেগান মার্কেলের অশ্রু। ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রানীর কফিন নিয়ে যাওয়ার সময় মেগানকে নিঃশব্দে কাঁদতে দেখা গেছে। এ সময় মেগানের পরনে ছিল কালো রঙের পোশাক, মাথায় ছিল কালো রঙের চওড়া টুপি। এক প্রতিবেদনে বলা হয়েছে দাদি শাশুড়িকে স্মরণ করে ডাচেস অব সাসেক্স মেগান অশ্রুরত অবস্থায় দেখা যায় তিনি বেশ গম্ভীর ছিলেন। কান্নারত মেগানের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। নেটাগরিকরা বলছেন দূরে গেলেও মেগানের অন্তরে রানীর জন্য গভীর প্রেম ছিল, তার কান্না দেখেই বোঝা যায়। শেষ হয় কুইন এলিজাবেথের শেষকৃত্য। আনুষ্ঠানিকতা চলাকালে প্রথম সারিতে দেখা যায় প্রিন্স উইলিয়াম, তার স্ত্রী ও সন্তানদের। রাজা তৃতীয় চার্লস রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যদের পেছনে বসেছিলেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। বিভিন্ন গণমাধ্যমে তাদের লাইভ সম্প্রচার করছিল। এ সময় প্রায় শত শত ক্যামেরা ধরা পড়ে দ্বিতীয় এলিজাবেথের নাতবউ মেগানের কান্না। রানীর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে প্রখ্যাত সঙ্গীতজ্ঞ জোহান সেবাস্তিয়ান বাখের কম্পোজিশন বাজান বাদকেরা। পরে চার্চ অব ইংল্যান্ডের প্রধান আর্চ বিশপ অব ক্যান্টারবুরি জাস্টিন ওয়েলবি রানীর জন্য আশীর্বাদ প্রার্থনা করেন। চার্চ অব ইংল্যান্ডের প্রধানের আশীর্বাদ শেষ হওয়ার পর দেশটি জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এর আগে রানীকে শেষ শ্রদ্ধা জানাতে 2 মিনিট নীরবতা পালন করা হয়। এরপরই তার কফিন উইন্ডসর ক্যাসেলের দিকে নেওয়া হয়। এর মধ্য দিয়ে ওয়েস্টমিনিস্টার অ্যাবির দরজা বন্ধ হয়ে যায়। এর আগে সেন্ট জর্জের চ্যাপেলে প্রার্থনা অনুষ্ঠানের সময় রানীর কফিনের উপর থেকে রাজমুকুট ও রাজদণ্ড সরিয়ে নেওয়া হয়। রানীর কফিন উইন্ডসর নেওয়ার সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে লাখ লাখ মানুষ তার প্রতি শ্রদ্ধা জানান। লন্ডনে দীর্ঘ শোক মিছিলে অংশ নেন সশস্ত্র বাহিনীর 3,000 সদস্য। শোক মিছিলটি লন্ডনের অনেক বিখ্যাত স্থাপনার পাশ দিয়ে অতিক্রম করে। তার আগে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রানীর শেষকৃত্য অনুষ্ঠান হয়, যেখানে রানীর বিয়ে এবং অভিষেক অনুষ্ঠান হয়েছিল। দীর্ঘ 70 বছর ব্রিটেনের শাসনের পর 96 বছর বয়সে মৃত্যুবরণ করেন রানী দ্বিতীয় এলিজাবেথ। বৃহস্পতিবার 8ই সেপ্টেম্বর সন্ধ্যার পর রানীর মৃত্যুর ঘোষণা দেয় বাকিংহাম প্যালেস। তার আগে থেকে তিনি স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ছিলেন, এটি তার নিজস্ব সম্পত্তি ছিল। 1952 সালে ব্রিটিশ সিংহাসনে রানী দ্বিতীয় এলিজাবেথের অভিষেক ঘটে। সুদর্শক, এই নিজের আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।